তুমি কখনো প্রেম করনি? দূর কি যে বলে মেয়েটা। আচ্ছা একটা কথা গল্প শোনাও তো। এক দেশে ছিল এক রাজা, আরেক ছিল রানী। রানী কেন, তোরও তো একটা জীবন আছে, এবার শুরু কর। বাবা আমি তোমাদেরকে ছেড়ে কোথাও যাচ্ছি না। মা তুমি আমার বুকের ভেতর ছোট্ট একটা ঘর। এভাবে পরিবারের সবাইকে দেখাশোনার পাশাপাশি আপনি ঘরে বসেই আয় করতে পারেন। অপেক্ষা না করে আজই ফোন করুন 718-898-7100। করোনাকে সঠিক সে প্রশ্নের উত্তর আমাদের কারো জানা নেই। আমরা সবাই আজকে একটা নতুন ধরনের জীবন ব্যবস্থা, নিউ নর্মাল লাইফের চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছি। কেমন করে পার করছে আমরা আমাদের এই নিউ নর্মাল লাইফ কিংবা নতুন ধরনের যাপিত জীবন করোনা মহামারীর এই সময়ে? কি কি সতর্কতা আমরা মেনে চলছি এবং আমাদের বন্ধু পরিবার পাশের জন সবার জন্য আমাদের সাজেশনটাই বা কি? এসব প্রশ্নের উত্তর আজকে আমরা খুঁজতে চেষ্টা করব আমাদের এই অনুষ্ঠানে। বরাবরের মতো আজকেও আমাদের অনুষ্ঠানে যোগ দিয়েছেন বেশ কজন বিজ্ঞ প্যানেলিস্ট। আমি পরিচয় করিয়ে দিচ্ছি তাদের সাথে। আমাদের সাথে আছেন নাসরিন চৌধুরী, রাইটার, টিচার, অ্যাক্টিভিস্ট নিউ ইয়র্ক থেকে। আরো আছেন লিজি রহমান, রাইটার, টিচার, অ্যাক্টিভিস্ট ক্যালিফোর্নিয়া থেকে। আমাদের সাথে যুক্ত হয়েছেন ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর আবু নাসের রাজীব এবং ভয়েস অফ আমেরিকার ক্যালিফোর্নিয়া করেসপন্ডেন্ট। আমাদের সাথে লন্ডন থেকে যুক্ত হয়েছেন এন্টারপ্রেনার ওয়াহিদা সুলতানা এবং আমাদের সাথে আছেন ভেরি স্পেশাল গেস্ট টুডে ইন আওয়ার প্রোগ্রাম, শি ইজ হরিতা দেভিস ফ্রম নিউ ইয়র্ক। শি ইজ অ্যান আলট্রা ম্যারাথন রানার অ্যান্ড মেডিটেশন ইনস্ট্রাক্টর, শ্রী চিন্ময় সেন্টার, নিউ ইয়র্ক। ওয়েলকাম ইউ অল, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যাপিত জীবন অনুষ্ঠানে। আমার প্রথম প্রশ্ন আমি প্রথমে লিজি রহমানের কাছে জানতে চাইবো। লিজি রহমান, আপনি একজন রাইটার, টিচার এবং অ্যাক্টিভিস্ট, লকডাউনের এই সময় করোনা মহামারীর এই শ্বাসরুদ্ধকর দিনগুলোতে আপনি কেমন করে যাপন করছেন আপনার যাপিত জীবন এই নিউ নর্মাল লাইফের চ্যালেঞ্জে? লিজি রহমান। ধন্যবাদ দিমা নেফার্টিতি আপনার এই সুন্দর কোশ্চেনের জন্য। এটা একটি অবশ্যই সমস্যা ছিল, কারণ যখন করোনা মহামারী প্রথম দিকে আমরা জানতে পারলাম তখন আমরা এ সম্বন্ধে কিছুই জানতাম না। একটা অজানা আতঙ্ক, একটা আশঙ্কা আমাদেরকে ঘিরে রেখেছিল এবং ওই সময়টায় মনে হতো যে আমরা যদি দরজা খুললেই হয়তো দেখা যাবে যে একটা অদেখা একটা কিছু ঢুকে পড়বে এবং কিভাবে আমাদেরকে গ্রাস করে ফেলবে। তো সেই ভয়ে অনেক সময় মেইল বক্স থেকেও আমি মেইল আনতে ভয় পেতাম এবং ওই সময়টা ঘুম পেত না, ঘুম আসতে পারতাম না, জেগেই থাকতাম। এভাবে বেশ কিছুদিন কাটানোর পরে তারপরে আমি ঝাড়া দিয়ে উঠলাম যে যাই হয় হবে, যদি মরেই যাই মরেই যাব, কিন্তু এভাবে মরবো না, যতদিন বেঁচে আছি ভালোভাবে মরবো, বাঁচবো, তারপরে যা হয় হবে। তো তখন আমি মনটাকে ডাইভার্ট করার জন্য অনেক কিছু প্রজেক্ট হাতে নিলাম। একটা হলো আপনার ছবিগুলো ঠিক করা, তারপর লেখালেখি করা, তারপরে যেটা আমাকে বেশি ব্যস্ত রাখলো সেটা হচ্ছে বাগান করা। এবং ওই সময়টায় আমরা বাইরে যেতে পারতাম না, গাছ টাচ কিনতে পারতাম না, বীজও আনতে পারতাম না, সুতরাং ওই সময়টায় আমি করলাম আপনার ঘরের মধ্যে যে সবজিগুলো রান্না হতো ওগুলো দিয়ে বীজ তৈরি করলাম, চারা লাগালাম এবং চারা হলো। তারপরে এইভাবে আমি আমার বাগান করার মধ্য দিয়ে মূলত আমার অধিকাংশ করোনাক্রান্ত সময়টা কাটিয়েছি এবং খুব ভালোভাবে কাটিয়েছি। সত্যি কথা বলতে কি,
যে ওই ভয় আতঙ্ক ওগুলো দূর হয়ে গেল মন থেকে, এবং খুব সুন্দরভাবে আমি নিজেকে বাঁচালাম এবং আরো অনেককে আমি সাহায্য করলাম। কারণ আমি একটি গ্রুপ খুললাম বাগানের উপরে, যে কিভাবে চারা টারা দিতে হয় এই দুঃসময়ে, তারপরে গাছের যত্ন করতে হয় এই সমস্ত, এবং অনেকে যোগ দিলে এবং অনেকে অনেক অনুপ্রাণিত হলো আমার এই কাজটা দেখে। তো এভাবে আমি কাটিয়েছি। আপনার এই তো গেল গিয়ে প্রায় 5 মাস, 5টা মাস সুন্দর কেটেছে। ধন্যবাদ লিজি রহমান, আপনার কথার মধ্যে আমরা এটা জানতে পারলাম যে আসলে ভয় নয়, সচেতনতা এবং শক্ত মনোবল দিয়ে আমাদের এই সময়টাকে অতিক্রম করতে হবে, এছাড়া এটার কোনো আর কোনো চয়েস নেই। আমি এখন আসছি লেখক, রাইটার, অ্যাক্টিভিস্ট, টিচার নাসির চৌধুরীর কাছে। আমাদের সাথে আছেন নাসরিন চৌধুরী। নাসরিন আপু, আপনাকে স্বাগত জানাচ্ছি জ্যাপিত জীবন অনুষ্ঠানে। আপনার কাছে আমার একই প্রশ্ন, আপনি কেমন করে পার করছেন এই নিউ নর্মাল লাইফ এর চ্যালেঞ্জকে? ধন্যবাদ দিমা নেফারতিতি, যে এই করোনা কালে আমি কেমন আছি যদি বলো, আমি বলবো যে ভয় জিনিসটা আমি প্রথম দিকে আমি করোনা আক্রান্ত হয়ে গিয়েছিলাম, ট্রিটমেন্টের মাধ্যমে আমি সেরে উঠেছি, আর ভয়টা আমি তখনও পাইনি, এখনো পাচ্ছি না, অনেকেই চলে গেল চোখের সামনে। এখন সাবধানতা অবলম্বন করে চললে আর কোনো ভয় নেই। তারপরে আমরা তো তখন জব করেছি, অনলাইনে বসে বসে আমরা স্কুল করেছি, আর এখনো সামার স্কুল করছি অনলাইনে। আর আমার হবি হচ্ছে বাগান করা, এই সামারে লেখালেখিও করি, কিন্তু আমার কখনো আমার ভয়টা লাগেনি, বাইরে যাচ্ছি না, বোর হয়ে গেছে। যখন দেখলাম যে গাছে গাছে এত সবুজে সমারোহ, তখন মনে হলো যে বাইরে যাওয়া উচিত। বড় গ্রুপে গ্যাদারিং এ যাইনি এই পর্যন্ত, ছোট ছোট গ্রুপে আমি গিয়েছি, সেটাও দূরত্ব বজায় রেখে থাকা উচিত, আর সাবধানতা অবলম্বন করলে আমি মনে করি করোনাই আমাদের ভয় পেয়ে চলে যাবে। আর ক্রমাগত করোনাকে একটা আতঙ্কে থাকলে করোনা কিন্তু আমাদের ছেড়ে যাচ্ছে না, এটা আমাদের মানসিকতার উপরে ডিপেন্ড করে। আমি সবাইকে বলবো, এখন আমাদের সামার চলে যাবে কিছুদিন পরেই, দল বেঁধে না বেরিয়ে মুখে মাস্ক নিয়ে প্রকৃতিকে উপভোগ করার জন্য, বাড়িতে বাগান আছে হতে পারে, কিন্তু কালকে আমি ব্রন্সে থাকি, ওখানে একটা লেকের পাড়ে গিয়েছিলাম, আমি অভিভূত হয়ে গেছি যে এত সুন্দর প্রকৃতি, প্রকৃতির সাথে যদি জল থাকে, ওয়াটার, সেটা কিন্তু অনেক মনোমুগ্ধকর। বাড়িতে বাগান করি, সেই রকম তো আমাদের জল নেই, পানি নেই, তো বলবো যে আমরা যাচ্ছি কি বাঙালিরা, আমি কিন্তু বাইরের এদেশিদেরকে দেখি, ওরা অনেক পিকনিক করছে, অনেক কিছু করছে, তারা কি সচেতন না, তারা কি মাস্ক লাগিয়েছে? এখন বাইরে গেলে আমার চোখে পড়ে মাস্ক লাগালো কিনা। তো এইটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, যে মাস্ক দিয়ে আর স্যানিটাইজেশন ইউজ করে, গ্লাভসটা যে খুব দরকার আর সেটা আমি ফিল করি না, গ্লাভস ছাড়াও পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আর করোনার জন্য 6 মাস হয়ে গেল, মার্চ থেকে আমরা এটার সাথে যুদ্ধ করে যাচ্ছি, এখন অগাস্ট যাচ্ছে, তারপরে কি করোনা আরো থাকবে? মনে হয় করোনা সহজে যাবে না, এটার সাথে আমাদের অ্যাডজাস্ট হয়ে যাচ্ছি আমরা, এভাবেই আমার মনে এই কালটাকে আমরা অতিক্রম করতে পারবো। আমার ধন্যবাদ নাসরিন চৌধুরী, ধন্যবাদ নাসরিন চৌধুরী আপনাকে, আমরা আবারও ফিরবো আপনার কাছে, আমি এখন প্রশ্ন করবো। আবু নাসির রাজীব, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ কমিউনিকেশনস, ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি এবং ক্যালিফোর্নিয়া করেসপন্ডেন্ট অফ ভয়েস অফ আমেরিকা। ক্যালিফোর্নিয়া থেকে আমাদের সাথে আছেন ডক্টর আবু নাসির রাজীব, তার কাছে আমি প্রশ্ন করব। ডক্টর আবু নাসির রাজীব, আপনি কিভাবে এই করোনা সময়ের এই নিউ নর্মাল লাইফের চ্যালেঞ্জকে গ্রহণ করেছেন? ডক্টর রাজীব, ধন্যবাদ বিমানে প্রতিতি আমাকে যুক্ত করার জন্য। একটু আগে লিজি রহমান এবং নাসরিন চৌধুরী যেরকম করে বলছিলেন যে এখন আমাদের সবাইকে অ্যাডজাস্ট করে চলতে হচ্ছে নতুন, এই যে আপনি একটু আগে বললেন নিউ নর্মাল, আমাদের সবার জীবনে একটা নিউ নর্মাল এসেছে, আমার জীবনেও সেটা এসেছে। আপনি একটু আগে বলছিলেন যে আমি একটা বিশ্ববিদ্যালয়ে পড়াই, সর্বশেষ আমি ইউনিভার্সিটিতে গিয়েছি এবছরের মার্চ মাসের মাঝামাঝি, তারপর থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস অনলাইনে হয়েছে। আমি স্প্রিং এর সবগুলো মার্চ মাসের পর থেকে সব ক্লাসগুলো অনলাইনে পড়িয়েছি, এবং এখন সামার চলছে আমাদের, তো সামারে আমি দুটো ক্লাস করাচ্ছি যেটা অনলাইনে, এটা আসলে এই উইকেন্ডে শেষ হবে। আর আমি সাংবাদিকতাও করি, সাংবাদিকতা করার সূত্রে আমাদেরকে সবসময় ঘরের বাইরে যেতে হয়,
যখন শুরুর দিকে আমি ঘরের বাইরে সবসময় গিয়েছি, এখনো যাই, তবে যখন ঘরের বাইরে গিয়েছি কাউকে ইন্টারভিউ করার জন্য, তখন আমি চেষ্টা করেছি যথাযথ যেগুলো প্রোটেকশন নেওয়া দরকার, মাস্ক এবং অন্যান্য যে আপনার হাইজিন প্র্যাকটিস, সেটা করার চেষ্টা করেছি। আমি সৌভাগ্যবশত এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হইনি। তবে এই যে নতুন করে জীবনকে যে অ্যাডজাস্ট করা, তার ফলে আমাদেরকে একটা উপলব্ধি হয়েছে। উপলব্ধিটা হচ্ছে যে আমাদের তো একটাই জীবন, জীবন খুব মূল্যবান, এবং জীবন যে কতটা মূল্যবান, এটা যে কত সহজেই চলে যেতে পারে, সেটা হয়তো এই করোনার কারণে আমাদের সবার সামনে সেটা একদম চোখ খুলে দেখা গিয়েছে। আমাদের অনেকেরই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এখানে আমেরিকাতে এবং দেশে বা দেশের বাইরে বিভিন্ন দেশে মারা গিয়েছে, তাদের সবার আত্মার শান্তি কামনা করছি আমি। তবে আরেকটা বিষয় যেটা আমি করার চেষ্টা করেছি, সেটা হচ্ছে, সবাই আপনারা দুজন বলছিলেন যে আপনারা গার্ডেনিং করেছেন বাড়ির ভেতরে, বাড়ির বাইরের আঙিনাতে, তবে আমি আর একটু বেশি অ্যাডভেঞ্চারাস হয়েছি। আমি গত কয়েক মাস ধরে আমার একটা ফার্মিং শুরু করেছি, রিয়েল অর্থে ফার্মিং। সেটা হচ্ছে যে আমি কিছু গরু কিনেছি এবং সেই গরু নিয়ে একটা ছোট্ট ফার্ম করেছি। এর আগে আমি যখন স্যাক্রামেন্টো শহরে থাকতাম, এখন আমি বেকার্সফিল্ড শহরে থাকি। বেকার্সফিল্ড শহরটা আপনার লস অ্যাঞ্জেলেস শহর থেকে 2 ঘন্টা উত্তরে। আমি এখানে আমার বাড়ির থেকে আধা ঘন্টা দূরে একটা জায়গা ভাড়া করেছি, সেখানে একটা ফার্ম আবার শুরু করেছি। এবং আমি যেটা দেখছি যে যেহেতু আমি সবসময় বাইরে গিয়ে অভ্যস্ত, মানুষের সাথে কথা বলে অভ্যস্ত, সবসময় ঘরে থাকতে ভালো লাগেনি, এবং এই যে যখন আমি ফার্মে যাই তখন এক ধরনের থেরাপি হিসেবে সেটা কাজ করে। এবং আমার যেটা মনে হয় যে আমরা সবাই আমাদের নিজেদের মতো করে সময় কাটাচ্ছি এবং ফ্যামিলিকেও অনেক বেশি সময় দেওয়ার সুযোগ হয়েছে। বিশেষ করে আমাদের যারা বাচ্চা কাচ্চা রয়েছে তারাও কিন্তু বাড়ি থেকেই ক্লাস করছে। তো এইভাবে এবং দেশের এবং সবার সাথে কথা বলে আপনার আমার যে ডেইলি যে অ্যাক্টিভিটিস গুলো আছে, প্রফেশনাল অ্যাক্টিভিটিস, সেগুলো করে ফার্ম করে এগুলো মিলেই সময় কেটে যাচ্ছে। তবে আমি কিন্তু আবার ফিরে যেতে চাই আমাদের সেই পুরনো জীবনে। করোনা সবাইকে অ্যাডজাস্ট করতে হচ্ছে, কিন্তু খুব বেশি যে ভালো লাগে সেটা বলতে পারি না। আমার মনে হয় যে আমাদের করোনা পর পূর্ববর্তী যে জীবন সেটাই হয়তো অনেক বেটার ছিল। আমরা আশা করছি যে আগামী কয়েক মাসের মধ্যে যুক্তরাষ্ট্রে এবং যুক্তরাষ্ট্রের বাইরে অন্যান্য দেশে যেন ভালো কার্যকরী ভ্যাকসিন তৈরি হয় এবং তার ফলে হয়তো আমরা খুব শীঘ্রই কয়েক মাসের মধ্যে করোনা মুক্ত পৃথিবী দেখতে পাবো। আমি সেই আশা খুব বেশি করে করছি। ধন্যবাদ ডক্টর রাজীব, আপনি চমৎকার বলেছেন। আসলে আমরা সবাই আমাদের সেই আগে জীবনটাতে ফিরে যেতে চাই, করোনা মুক্ত বিশ্ব আমরা সবাই দেখতে চাই, এবং সেখানে বোধহয় আমাদের সবারই সামগ্রিক সহযোগিতা দরকার। আমরা যদি সবাই যে যা জায়গা থেকে এমন করে প্রোডাক্টিভ ভাবে আমাদের জীবনটাকে যাপন করি। আমি আবারও ফিরবো আপনার কাছে। প্রিয় দর্শক, আমাদের সাথে লন্ডন থেকে যুক্ত হয়েছেন এন্টারপ্রেনার, তিনি একজন বিজনেস উদ্যোক্তা এবং অনেকগুলো বিজনেসের সাথে তিনি সম্পৃক্ত। তিনি যুক্তরাজ্যে আছেন গত 20 বছর ধরে, ওয়াহিদা সুলতানা। আমি এখন ওয়াহিদা সুলতানার কাছে জানতে চাচ্ছি, ওয়াহিদা আপনি বহুমাত্রিক ব্যবসা পরিচালনা করছেন যুক্তরাজ্যে আজকে 2 দশকের বেশি সময় ধরে। তো করোনার এই সময়ে একজন ব্যবসায়ী এবং বিজনেস উদ্যোক্তা হিসেবে, বিজনেস এন্টারপ্রেনার হিসেবে কি চ্যালেঞ্জ আপনাকে মোকাবেলা করতে হয়েছে এবং আপনার ফিউচার প্ল্যানটা বা কি এই চ্যালেঞ্জটাকে ওভারকাম করে? ওয়াহিদা, আপনাকে অনেক ধন্যবাদ দিমানি ফতিতি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সবার কথাই শুনছিলাম। আসলে আমাদের সবার শুরুটা অনেকটা একই রকম, হঠাৎ করেই লকডাউনটা চলে আসে, একদমই তৈরি ছিলাম না। হঠাৎ করেই যখন লকডাউনটা আসলো, ধাপে ধাপে আসলে আমরা এখন যেখানে আছি সেখানে পৌঁছেছি। প্রথমে খুবই কড়াকড়ি লকডাউন ছিল, যে শুধু খাবার এবং ওষুধ কেনার জন্যই আমরা বাইরে যেতে পারতাম। আমার বড় ছেলে GCSE পরীক্ষা দেওয়ার কথা ছিল এইবার, তো সেই পরীক্ষাটা দিতে পারলো না, এটা তো একটা বড় দুঃখ ছিলই। এছাড়া আমার ছোট ছেলেটার অটিজম রয়েছে, ওর জন্য হঠাৎ করে এই লকডাউনটা অনেক বেশি কঠিন হয়ে গিয়েছিল। কিন্তু আমরা পরিবারের সবাই একসাথে তাকে সাপোর্ট দিয়েছি, আমার বড় ছেলে, আমি, আমার হাজবেন্ড, সবাই মিলে তাকে সাপোর্ট দিয়েছি। সেজন্য আমি বলবো খুব একটা খারাপ সময় কাটাইনি আমরা শুরুতে, যখন লকডাউনটা খুব কড়াকড়ি ছিল। সে সাথে
সব যে বিজনেসগুলো চালু ছিল হঠাৎ করে এরকম লকডাউন, সেখানে অন্য মানুষ কাজ করে, তাদের কমিটমেন্ট আছে, এই সব দায়িত্ব ইউনো আমাদের যারা বিজনেস পার্টনার্স রয়েছে সবার মাথায় এসে হঠাৎ করেই পড়ে। কিন্তু তখন ইনিশিয়ালি যখন লকডাউনটা খুবই কড়াকড়ি ছিল, তখন আমরা ব্যবসার কথা চিন্তা না করে আমাদের সবার নিরাপত্তার কথাটাই আগে চিন্তা করেছি। কিন্তু ধীরে ধীরে আমাদের এখানে গভর্নমেন্ট অনেক ধরনের সুবিধা দিয়েছে বিজনেস সার্ভাইভালের জন্য। ইনিশিয়ালি তারা গ্রান্ট দিয়েছে যেন আমরা রেন্ট দিতে পারি, আমরা যেন দোকান বন্ধ থাকলেও, বিজনেস বন্ধ থাকলেও যেন আমাদের যে মান্থলি যে কস্টটা ছিল সেটা যেন আমরা কভার করতে পারি। এবং ধীরে ধীরে তারা বাউন্স ব্যাক লোনেরও ব্যবস্থা করেছে যেন আমরা ফিউচারে আমাদের বিজনেসগুলোকে সার্ভাইভ করাতে পারি। তো এর পাশাপাশি অফিসে তখন বাসা থেকে অফিসের কাজগুলো করতে হয়েছে যেন সবগুলো ব্যবসা প্রতিষ্ঠানই স্মুথলি চলতে পারে। এর পাশাপাশি ডেইলি লাইফে হিউজ পরিবর্তন, আমরা যেভাবে বাইরে যেতাম, যেভাবে পার্কে যাওয়া, যেভাবে ঘুরতে যাওয়া, সব কিছুই বন্ধ হয়ে যায়। এবং ওভারঅল পরিস্থিতি হঠাৎ করেই সবার জীবনে যেন চেঞ্জ হয়ে যায়। আমি সবার সাথে একত্র হয়ে বলবো, আমিও গার্ডেনিং করা, সময় বেশি দেয়া পরিবারে, এবং এভাবেই আসলে কোপ করেছি এই স্ট্রেসফুল সময়টা। কিন্তু পরবর্তীতে যখন ধীরে ধীরে লকডাউন ওপেন হলো, তখন মাস্ক পরে বাইরে যাওয়া এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলো ওপেন করা এবং ধীরে ধীরে যারা কাজ করে তাদেরকে ফিরিয়ে আনা, এই সবগুলো ধাপে ধাপে আমরা এখন এমন একটা পর্যায়ে রয়েছি যে সবগুলো বিজনেস আমরা ওপেন করতে সক্ষম হয়েছি। এবং অ্যাজ আই টোল্ড ইউ দ্যাট গভর্নমেন্ট হ্যাজ হেল্প এ লট যেন আমরা ব্যবসাগুলোকে স্মুথলি চালিয়ে যেতে পারি এখনো পর্যন্ত। বাট কিছু কিছু জায়গায় করোনার রেট বেড়ে যাওয়াতে লোকাল লকডাউন হচ্ছে এবং সম্ভাবনা রয়েছে দ্বিতীয় লকডাউনের। বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে সত্যি কিছুটা বোরিড, কারণ একটা প্রথম ফেজটা আমরা কোনো মতে হয়তো ইউনো চালিয়ে গিয়েছি, কিন্তু আমরা জানি না যে ভবিষ্যতে যদি আবার সেকেন্ড লকডাউন আসে ইট উইল বি রিয়েলি রিয়েলি হার্ড। ডক্টর আবু নাসির যেমন বলেছেন যে আমরা এক্সপেক্ট করছি যে কোনো ধরনের একটা চিকিৎসা বা টিকা আবিষ্কার হবে যে আমরা অ্যাটলিস্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে স্মুথলি চালিয়ে যেতে পারবো। এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে বাচ্চাদের স্কুলে ফেরত যাওয়া খুবই জরুরি, স্পেশালি আমার স্পেশাল নিড চাইল্ড যে রয়েছে। সিক্স মান্থস একটা বাচ্চা যদি, যার যে মেন্টালি চ্যালেঞ্জ, সে যদি বাসায় বসে থাকে ইটস রিয়েলি রিয়েলি হার্ড। তবে স্কুল অনেক ধরনের প্রোগ্রাম দিচ্ছে অনলাইনে, আমরা করানোর চেষ্টা করছি, বাট উই ক্যান্ট ওয়েট 4th of September, উই আর এক্সপেক্টিং টু গো ব্যাক। স্পেশাল নিড বাচ্চার জন্য এবং আমার বড় ছেলের জন্য বলছি যে তাদের স্কুলে ফেরত যাওয়া, কলেজে ফেরত যাওয়া খুবই খুবই জরুরি। ধন্যবাদ ওয়াহিদা, আপনার কথা তো আমরা আসলে যেটা বুঝতে পারছি যে দেয়ার ইজ নো চয়েস অফ হ্যাভিং পেশেন্স, আমাদের ধৈর্য ধরা ছাড়া। এবং আপনি যেটা বলছিলাম যে লকডাউনের এই সময়টা একটা খুব কনস্ট্রাকটিভ লাইফস্টাইল মেনটেন করেছেন আপনার স্পেশাল নিড বাচ্চা সহ, আমাদের আসলে কারোরই কোনো চয়েস নেই এই নতুন চ্যালেঞ্জটা গ্রহণ করা এবং একটা খুব ব্যালান্সড লাইফস্টাইল এবং পেশেন্স এবং কনসিয়াসনেস। ধন্যবাদ ওয়াহিদা, আমি আবারও আপনার কাছে আসবো। অ্যান্ড নাও ইটস মাই প্লেজার, আই উইল মেক মাই কোয়েশ্চন টু আওয়ার স্পেশাল গেস্ট। উই হ্যাভ আ ভেরি স্পেশাল গেস্ট টুডে, অ্যান্ড শি ইজ হরিতা দেবিস, আল্ট্রা ম্যারাথনার, মেডিটেশন ইনস্ট্রাক্টর অফ শ্রী চিন্ময় সেন্টার, ডিরেক্টর অফ দ্য নর্থ আমেরিকান শ্রী চিন্ময় ওয়াননেস হোম পিস রান, নিউ ইয়র্ক, USA. হ্যালো হরিতা, আর হিয়ার মি? Thanks for joining with us. It's our pleasure that we get you. I'm sorry that we are conducting the show in Bengali, but for you, I'm speaking in English, and I hope you understand the whole program. Asians, Harita, my first question, could you please say us, say something about your peace run activities? Because we know that you have amazing peace run activities over the world from Sri Chinmoy Center. Sure. So the Sri Chinmoy Oneness Home Peace Run is a global torch relay, and
It's been happening since 1987, so 33 years now, when Sri Chinmoy had the vision to create a run where we could share the simple message in the heart of each one of us. And Sri Chinmoy is obviously from Bangladesh originally, and he moved to New York City in 1964 and spent the remainder of his life there. He passed away in the year 2007. And the Peace Run has been to over 160 countries since its beginnings in 1987, and it's an extremely grassroots way to share the message of peace, and it's very real, and it's really about each one of us finding that peace within ourselves and believing and being empowered to believe that we all really do make a difference, and that we can start with ourselves, and we can start just in our own lives, with our families, with our friends, with our communities, and that's really how peace will happen in the world. So it's a it's such a wonderful way to share a message, because it's so real and people really feel it. And we run with a peace torch, with a flaming torch. It's a symbol of the yearning for peace that we all have inside our own hearts, and really sharing the message that the world is really one family, and that when it comes down to it, we have so many things that we have in common, and actually those things are so much more important to each one of us than the things that we disagree on. Right. It's not political, it's not religious. Okay. So Harita, my next question is this. So now, how you accept this challenge of new normal life in this pandemic situation? Are you still continuing the Peace Run activities or stop now? Yeah, so with the Peace Run, this year we would have been doing the North American Peace Run, running a 12,000-mile loop around North America, and that would have started in April and finished in August. So obviously we were not able to do that, and there was also a big run in Europe and other parts of the world that would have been happening. So we were inspired with our North American run to instead create a run-at-home Peace Run. So we would have had an international team of runners coming to North America from all around the world. And so all of those people, every day, they're going out running, wearing their Peace Run t-shirts and dedicating their miles to peace. And so although we can't all be actually running the miles, we're still running the miles in our home. And so that's been really, really fulfilling. And the really nice thing is that the team kept growing, and so we've ended up having a huge team of people who would normally not have been able to come out on the road with us, because they can't handle the life out on the road because it's fairly grueling, but they were able to still run or walk a few miles from home and dedicate them to peace. And so it really showed that in a different way you can do something. So that's been really nice with the Peace Run. And then we have, once a month, we have Zoom calls where we all talk together and meet together and inspire each other. And some of the schools that we would have visited have done their own virtual Peace Runs also. So one of the big things with the Peace Run is visiting schools and sharing the message with children. So there have been a few of the schools who were able to have a Peace Run day, and the children who focus on peace in their own homes. And personally, how you take this challenge? How you take this challenge of new normal life personally? Yes. So I know that you are also a meditation instructor. So could you please say something about the last few months? How did you conduct the meditation? It was running or it was stopped? How was the situation? Mm-hmm. So recently we've done some meditation courses online, and I was fairly apprehensive about whether that would feel like a good thing to do. But when we did it, it was in a very similar format to this with Zoom. It still felt like we were able to connect with people, and people could have an experience in meditation. So that's obviously not really a real substitute for teaching meditation workshops in person, because for us the heartfelt interaction and connection between the people is so important. So I would never recommend that if I had the option to be in person, but since we didn't have the option, then that's really been something. And then in my own life, I'm really grateful that I have my own practice of running, and I've been able to go out and do that, and I've been able to just really practice my meditation and bring
bring all of my practice and meditation, have the opportunity to apply all of the things that I get from my meditation to my life, to really try to stay positive and live in the moment and take this as an opportunity to be present and, you know, every moment to try to be really tolerant of all the different ways that people are experiencing this pandemic. But mostly, most important is for me to try to keep my own peace and happiness so that then I can share that with others. Because as soon as you lose that, then you really, things become very difficult. Yeah, but we have no choice to accept the new situation, new challenge. Mm-hmm. And we should think that how we can make it productive and creative, this new lifestyle, new era. Yes, yeah, and I think it is a tremendous opportunity. It's like any challenges that you have in life, and I've learned a lot of that from my ultra running that I've done. I've done some really long distance races, and you have a lot of challenges and a lot of obstacles along the way, and you have to be very strict with your mind and how you deal with them, and to really see everything that comes up as an opportunity for you to become a stronger person, for you to be able to develop your compassion and your love for humanity, and become a better person out of it. So I think that there's been many challenges for people. Many people have found this extremely difficult. Many people have had a lot of tragedy in it, but ultimately we can really see it as an opportunity for us all to connect more with our own hearts, with our deeper self, and with other people in a real way, really caring and really loving each other and really finding solutions and ways to move forward. And we've really seen that human beings are so creative and have so much capacity. Thank you, Harita. I will come to you again. Thanks for your beautiful conversation. It's truly something worthy. Thank you so much to join with us, and I will come to you again. Thank you. প্রিয় দর্শক, আপনারা দেখছেন নিউ ইয়র্ক থেকে টাইম টেলিভিশনের বিশেষ অনুষ্ঠান যাপিত জীবন। আমরা এখন একটু বিজ্ঞাপন বিরতিতে যাব আমাদের যাপিত জীবন সৌজন্যে বাড়ির হোম কেয়ার। বিজ্ঞাপন বিরতির পরে আমরা আবারও যুক্ত হব এবং শুনবো আমাদের সম্মানিত প্যানেলিস্টদের কথা। আপনারা দেখছেন বাড়ি হোম কেয়ারের সৌজন্যে যাপিত জীবন। নানি, তুমি কখনো প্রেম করনি? দূর কি যে বলে মেয়েটা। আচ্ছা, একটা গল্প শোনাও তো। এক দেশে ছিল এক রাজা, আরেক ছিল রানী। রানী কেন, তোরও তো একটা জীবন আছে, এবার শুরু কর। বাবা, আমি তোমাদেরকে ছেড়ে কোথাও যাচ্ছি না। মা, তুমি আমার বুকের ভেতর ছোট্ট একটা ঘর। নিউ ইয়র্ক থেকে টাইম টেলিভিশনের বিশেষ অনুষ্ঠান যাপিত জীবন। প্রিয় দর্শক, আমরা আজকে আমাদের প্রাজ্ঞ প্যানেলিস্টদের কথা শুনছিলাম, আবারও শুনব। আমি আবার ফিরছি রাইটার নাসির চৌধুরীর কাছে। নাসির চৌধুরী, তুমি কি কোশ্চেন করবে নাকি? বিরতির আগে যেমনটা আমাকে বলছিলেন, আমি জানি যে আপনি নিজে একজন অসম্ভব ক্রিয়েটিভ পার্সোনালিটি, এবং আজকে আমার সাথে যারা যুক্ত হয়েছেন সবাই, তাদের কথা থেকে আমরা জানতে পাচ্ছি যে খুব প্রোডাক্টিভ ভাবে সময়টাকে আপনি কাজে লাগাচ্ছেন। আর আরেকটা হলো যে আমরা প্রচুর মেসেজ পাচ্ছি, আমাদের দর্শক উপভোগ করছে অনুষ্ঠানটি, এবং আমার বিউটিফুল প্যানেলিস্টদের কনভারসেশন তারা এনজয় করছে। নাসির চৌধুরী, আপনি আমাকে একটু বলুন আপনার সাজেশন কি আমার অডিয়েন্সদের জন্য। এখন আমি বলতে চাচ্ছি যে আমরা এই যে করোনার অনেকগুলো মাস আমরা পেরিয়ে এসেছি, আমরা অনেকটুকু বন্দিত্বের মধ্যে ছিলাম, শুরুর দিকে খুবই ছিলাম, কিন্তু ধীরে ধীরে আমরা সেটা কাটিয়ে উঠেছি। আমি বলবো যে আর সময় নেওয়ার দরকার নেই, আর ভয় পাওয়ার দরকার নেই। আমি তো স্কুলে চাকরি করি, বাচ্চাদেরকে নিয়ে অনলাইনে স্কুল চালিয়েছিলাম জুন পর্যন্ত, তারপর স্কুল বন্ধ হয়ে গেল সামারের জন্য। এখন আবার অনলাইনে সামার স্কুল আমি করছি, এবং প্যারেন্টসরা কায় মনোবাক্যে চাচ্ছে, এদেশি প্যারেন্টসরাও, যে স্কুল ওপেন হয়ে যাক।
স্কুল ওপেন হয়ে যাওয়াটা খুবই জরুরি মনে হচ্ছে, যে কেন দেরি হচ্ছে, যে আরো হতে পারে, আসতে পারে, কিন্তু এই দেশের স্কুলগুলা পরিবারগুলা যেভাবে প্রোটেকশন দিচ্ছে, এখন আমি জানতে পেরেছি যে ডেস্ক গুলাতে তিন সাইড দিয়ে প্লাস্টিকের ওয়ালের মতো দিবে এই পর্যন্ত, এবং এই সাইডটা খোলা থাকবে, বাচ্চারা এদিক থেকে। আমি আপনার কাছে আসলে আমি আরেকটা প্রশ্ন রাখতে চাইছি, যে আমি জানি যে যুক্তরাষ্ট্রে, যুক্তরাজ্যে যথেষ্ট সচেতনতা উন্নত বিশ্বে হচ্ছে। আমি একটু আমাদের মাতৃভূমির কথা জানতে চাই, কারণ বাংলাদেশ থেকে অনেক দর্শক আমাদের অনুষ্ঠানটা দেখছে। আপনি যদি বাংলাদেশের দর্শকদের জন্য কিছু সাজেশন দেন, কারণ বাংলাদেশ এখন খুব পিক টাইমে আছে করোনার। সত্যি আমার দেশের দিকে আমার চোখ ফেরাতে হবে, আমার মন ফেরাতে হবে, আর সমস্ত কিন্তু দেশের দিকে আছে আমার। এতক্ষণ আমি যেটা উল্লেখ করিনি, আমি ওয়েট করছিলাম যে দেশ সম্পর্কে বলবো। আমাদের দেশে সচেতনতাটা ওভাবে হয় না। লকডাউন দিয়েছে, এক সাইডে হচ্ছে যাচ্ছে না লোকজন, আরেক সাইডে দেখা যাচ্ছে তাদেরকে ট্যাকেল দেওয়া যাচ্ছে না। আমাদের দেশের মানুষের সচেতনতা খুবই কম, যদি লকডাউন দিয়ে বন্ধ করে তারা কথা শোনে না। এটা একটা দুঃখজনক, এই কারণে আমাদের দেশে এখন মৃত্যুর হার বাড়ছে। এটা অনুচিত, এটা অনাকাঙ্ক্ষিত। করোনা এমন একটা জিনিস হঠাৎ করে এসছে, হঠাৎ করে জীবন কেড়ে নিয়ে যাচ্ছে। এখন একটু সচেতন থাকলে দেশবাসীর প্রতি আমার একান্ত আন্তরিক, মানে কি বলবো, তাদের প্রতি আমার একটাই কথা যে আপনারা সাবধানে থাকুন। আমার খুব ইচ্ছে করে আমি দেশে যেয়ে যদি এই সময় একটু কাজ করতে পারতাম, আমি যদি একটু সহযোগিতা করতে পারতাম, সেটা তো আমি পারছি না। এখান থেকে আমি মেসেজ দিচ্ছি মায়েদেরকে এবং বাবাদেরকে, ছেলে মেয়েদেরকে আপনারা ঘরের ভিতরে রাখুন, আর এদের এদেরকে প্রোডাক্টিভ কাজের মধ্যে রাখার জন্য হলে এমন কিছু করতে হবে, বই পড়তে দিন, ছবি আঁকতে দিন, তারপরে টিভি তারা দেখে, ফেসবুকে সারাক্ষণ থাকে, কিন্তু আমাদের দেশে যে একটা দরিদ্র জনগোষ্ঠী আছে তাদের কথা ভাবলে, তাদের জন্য আমাদের এখান থেকে অনেক করণীয় আছে আমি মনে করি। এখন আর্থিক অনটন শুরু হয়ে গেছে দেশে, সেভাবে আমরা একটু টাকা পয়সা পাঠাতে পারি, এখন খুবই জরুরি দেশের দিকে তাকানো। আমাদের দেশকে আমরা ভালোবাসি, আমরা এখানে থাকি, কিন্তু আমাদের মন পড়ে থাকে দেশে। দেখি টিভিতে যে বন্যা হয়ে গেল, বন্যাতেও অনেক সাফার করতেছে বাংলাদেশের মানুষ, সত্যি এগুলো দুঃখজনক, কিন্তু যারা বাইরের দেশে আছে তুলনামূলকভাবে আমরা সবাই ভালো আছি। আমাদের দেশের বাচ্চাদের জন্য, অভিভাবকদের জন্য, বয়োজ্যেষ্ঠ যারা, মুরব্বী জাতীয় যারা আছেন, তারা মারা গেলে কি হয়, ছেলে মেয়ে মা বাবার লাশের কাছে আসে না, এগুলো খুবই হৃদয় বিদারক ঘটনা। তারপর দাফন কাফনে আমি কোয়ান্টাম করি, ঢাকায় আমাদের কোয়ান্টাম ফাউন্ডেশন অনেক ভলেন্টিয়ার দিয়েছে দাফন কাফন করার জন্য, সেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি, অনেক অনেক ভালো কাজ করছে। আর মেডিটেশনের কথা বললো যে ওই দিদিটা, আমি তার সাথে সুর মিলিয়ে বলবো, মেডিটেশন একটা স্পিরিট পাওয়ার, আমাদেরকে পজিটিভ থিঙ্কিং দেয়, আমাদের বডিকে ফিট রাখে, মনকে ফিট রাখে। মেডিটেশন করাটা খুবই 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 ভালো, আমি বলবো যে মেডিটেশন করে আমি অনেক উপকার পেয়েছি। এবং আমাদের এখানেও হয়, আমরা অনলাইনে মেডিটেশন করছি প্রতি রোববারে, কোনো কিছু থেকে বিচ্ছিন্ন না। লকডাউন এসছে, করোনা এসছে, মারা যাচ্ছে, তারপরে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি, এটা আশাবাদ, আশাবাদ, এবং আমার মনে সেরে যাবে, করোনা বেশি লম্বা হবে না। অনেক ধন্যবাদ নাসির চৌধুরী আপনাকে, অনেক ধন্যবাদ আপনার আশাবাদী কথোপকথন। সত্যি আশার উপরে আসলে কোনো কিছু নেই, আশার কোনো অল্টারনেটিভ নেই, এবং সচেতনতার কোনো বিকল্প নেই। আমি আসবো লিজি রহমানের কাছে। লিজি রহমান, আপনি নিজেও একজন অসম্ভব ক্রিয়েটিভ মানুষ এবং খুব কর্মী, একজন অসম্ভব পরিশ্রমী মানুষ। আপনি আমাদের বলুন, আমাদের দর্শকদের জন্য সাজেশন দিন, এবং অবশ্যই বাংলাদেশের দর্শকদের জন্য আপনার সাজেশন, এই সময় যাপিত জীবনকে আমাদের কিভাবে পার করা উচিত। আগে বলেছি, ব্যস্ত রাখা, নিজেকে ব্যস্ত রাখাটাই হচ্ছে আসল ব্যাপার। এবং যেটা আমি দেখলাম আমাদের, আমার আশেপাশে বন্ধু বান্ধব যাদের সাথে যোগাযোগ হচ্ছে ফোনে বা মেসেঞ্জারে, তাদেরকে দেখলাম, এবং আমার নিজের এবং আরো কিছু বন্ধু বান্ধবের সাথে কম্পেয়ার করে দেখলাম যে যারা ব্যস্ত আছে তাদের কিন্তু মনোবিলাসের সময় নেই। হ্যাঁ, এটা একটি আতঙ্কজনক পরিস্থিতি। যতই আপনি বলেন যে আমি ভয় করি না, আমি কেয়ার করি না,
এটা এটা কোনো যুক্তি হলো না, কারণ এটা এমন একটা ভাইরাস যে আপনি ভয় না করলেও আপনাকে ধরতে পারে, এবং ধরলে তখন আপনার অবস্থাটা অন্যরকম হয়ে যাবে, এই এই সমস্ত কথা বলারও আর সুযোগ হবে না। তো এখন আমি যেটা ভেবেছি যে যা হয় হবে, কিন্তু আমি যতক্ষণ বেঁচে আছি, হ্যাঁ, দ্য টাইম লাইফ ইজ প্রেশিয়াস, তো আমাকে এই সময়টাকে এনজয় করতে হবে। কি হবে না হবে, আমি যদি এখনই ভেবে অস্থির হয়ে যায় বা মরে যায় যে আমার আমার আমি তো মরে যাব, এটা ভেবে যদি আমি এখনই মানসিক ভাবে ভেঙে পড়ি, তাহলে তো আমি মরেই গেলাম, কি লাভটা আছে? তো সেজন্য আমি ব্যস্ত থাকার জন্য যা করতে হয় আমি সবই করেছি, নিজেকে একটা মুহূর্ত সময় দেইনি যে আমি অলস ভাবে বসে আছি। এবং এই যে আমি আজকে শাড়ি পরে এসেছি, হ্যাঁ, এখন আমি ক্যামেরাতে নিজেকে দেখে বলছি যে 5.5 মাস পরে এই প্রথম শাড়ি পরলাম, হ্যাঁ, যেহেতু তুমি বললে, তো আমি ভাবলাম যে ঠিক আছে একটু শাড়িটা পরে আসি এই সুযোগে। কিন্তু যখন শুরু হলো দেশ থেকে এসেছি তার কয়েকদিন আগে, 1 তারিখে মার্চের, এবং মার্চের 1 তারিখে দেশ থেকে আসার পরে কয়েকদিন সেলফ আইসোলেশনে থেকে কাজে জয়েন করব, তো তার মধ্যে যখন এটা বেড়ে গেল এই এটা ভাইরাসের সংক্রমণটা, তখন আমি ঠিক করলাম যে ওই ভয়ের পাটটা কেটে যাওয়ার পর আমি ব্যস্ত থাকবো, ব্যস্ত থাকলাম, এবং তারপরে শাড়ি পরা বা সাজগোজ করা কিছুই হয়নি। তো আজকে এই সুযোগে আমি একটু সাজলাম এবং শাড়ি পরলাম। তো কথাটা হলো যে এটা অনেক আমার ধারণা, আমি ভেবেছিলাম শুরুতে যে এখন তো বাসায় থাকবো, দেশ থেকে অনেক শাড়ি এনেছি, পরে পরে সেজে গুজে ছবি তুলবো খালি যে কদিন বেঁচে আছি, পরে পড়তে পারি কিনা এরকম একটা ধারণা ছিল। তারপরে কিন্তু এর মধ্যে 5.5 মাস কেটে গেল, বেঁচেও আছি, শাড়িও পরা হয়নি, এবং একটা টি শার্ট, একটা জিন্স আর একটা প্যান্টস পরে, বন্ধ কিছু পরে আমি সারাক্ষণ বাগানে কাজ করছি, রোদে পুড়ে কালো হচ্ছি। তো আমার যেটা মনে হয় যে নিজের মনটাকে ডাইভার্ট করতে হবে সবচেয়ে প্রথমে। হ্যাঁ, আমার কিছু ফ্রেন্ড এখনো বাংলাদেশে আছে, ওরা ভীষণ ভাবে ভীত, ভীষণ ভাবে এখনো আতঙ্কের মধ্যে আছে, ওরা ছাদে পর্যন্ত যায় না, ঘরের বাইরেও যায় না। এবং আমাকে তো কয়েকদিন পর থেকে বাজারে যেতে হয়েছে, খেতে তো হবে আমার বাড়িতে, আমি ধরতে গেলে, হ্যাঁ, কোনো অল্টারনেটিভ নেই, গ্রসারিতে যেতে হবে, বাজার করে খেতে হবে। এবং প্রথম দিকে ডাবল ট্রিপল মাস্ক লাগিয়ে গ্লাভস পরে দেন আমি বাজারে গিয়ে, আমি বাজার টাজার করে এনে মানে গাড়িতে ওঠার আগে একটা গ্লাভস খুলেছি, গাড়ি থেকে নেমে একটা খুলেছি, ঘরে ঢোকার পরে একটা খুলেছি, এবং সবকিছু ডিসইনফেক্টেন্ট করেছি, পরে টরে এভাবে আমি কাটিয়েছি কয়েকটা মাস। কিন্তু এখন অতটা ভয় নেই, যদিও নিউইয়র্কে সংক্রমণটা অনেক কমে গেছে, কিন্তু তারপরে সাবধানে থাকতে হবে যাতে এটা না বাড়ে এবং অসুস্থ না হয়। আর বাংলাদেশের ঘটনাটা হচ্ছে, বাংলাদেশে অনেক, যতটুকু আমি জানি, অনেক লোকছাপা হয়েছে, হ্যাঁ, এটা পাবলিকলি আসেনি, কতজন আক্রান্ত হলো, কতজন মারা গেল, এবং প্রায় শুনি অমুকে মারা যাচ্ছে হার্টের অসুখে, তমুকে, হঠাৎ করে একের পর এক সব মারা যাচ্ছে, কেউ কিডনি ফেলিওর কেউ, কিন্তু এটা কেউ খেয়াল বলছে না যে এই যে কিডনি ফেলিওরটা এটা কোভিড-19 এর একটা এফেক্ট, হ্যাঁ, ওটা থেকেই হচ্ছে, এবং হার্ট হচ্ছে, এবং আরো অন্যান্য জিনিস, অন্যান্য অর্গান ফেল করছে, এবং এভাবে অনেকে মারা গেছে। তো আমার কিছু ফ্রেন্ড এখনো ভয়ে ঘর থেকে বেরোচ্ছে না, কিন্তু আমি তাদেরকে বারবার করে বলি যে ফার্স্ট অফ অল তোমাদেরকে তোমাদের মনটাকে, মন থেকে এই চিন্তাটা বাদ দিতে হবে, যা হবার হবে, তাই না? এটা ভেবে এখনই মন খারাপ করার দরকার নেই, এবং লাইফটা যতটা পারো স্বাভাবিক রাখো, অ্যাটলিস্ট ঘরে, এবং বাইরে গেলে তো সাবধানতা অবলম্বন করতে হবে। আমার একটা ফ্রেন্ড আছে, কাজও করছে সাংবাদিক, এবং তাকে প্রতিদিনই বাইরে যেতে হচ্ছে। তো এটা, হ্যাঁ, ধন্যবাদ লিজাপা, আপনার কথা থেকে আমরা লিজির হবে যেটা আমরা বুঝতে পারলাম। আচ্ছা, ফার্স্ট অফ অল আপনাকে খুব বিউটিফুল লাগছে শাড়ি পরে, সুন্দর লাগছে, সেটা জানালাম। আরেকটা হলো যে আমাদের, থ্যাংক ইউ, আমাদেরকে সচেতন থাকতে হবে, স্বাভাবিক থাকতে হবে, আবার সচেতন থাকতে হবে, খুব প্যারালালি দুটোকে চালাতে হবে। মানে স্বাভাবিক থাকতে গিয়ে আবার সবকিছু ভুলে গেলে চলবে না যে আমরা এখনো করোনা মুক্ত নই। অনেক ধন্যবাদ আপনাকে লিজি রহমান, আপনার চমৎকার বক্তব্যের জন্য। আমি ডক্টর রাজীবের কাছে আসছি। ডক্টর রাজীব, আপনি একজন মিডিয়া অ্যানালিস্ট, আপনি আমাদেরকে বলুন, আপনার কি মনে হয় আমরা এমনটাও শুনতে পাচ্ছি যে আরেকটি ওয়েভ আসতে পারে,
ভ্যাকসিনের কথা শুনছি, কিন্তু আদৌ ভ্যাকসিনটা আমাদের বাজারে কবে আসবে, আমাদের হাতে কবে আসবে, আমরা এগুলো কিছুই জানি না। একজন মিডিয়া অ্যানালিস্ট হিসেবে আপনার অবজারভেশন বলুন আর আপনার সাজেশন। আসলে আমরা কিন্তু এখনো প্রথম ওয়েভের মধ্যেই আছি, এখনো প্রথম ওয়েভ শেষ হয়নি। তবে আপনি যদি যুক্তরাষ্ট্রের কথা বলেন, আনফর্চুনেটলি যুক্তরাষ্ট্র খুব ভালোভাবে এটা হ্যান্ডেল করতে পারেনি। যুক্তরাষ্ট্রের ফেডারেল গভর্নমেন্ট এবং কোনো কোনো স্টেট গভর্নমেন্ট এটা ঠিকমতো হ্যান্ডেল করতে পারেনি। তবে নিউ ইয়র্কের অবস্থা আমি যেটা পত্রপত্রিকা এবং টেলিভিশনে দেখি খুব ভালো। আমরা জানি যে একসময় মার্চের দিকে যখন প্রথম আমাদের এখানে করোনার প্রথম যে যুক্তরাষ্ট্রে করোনার প্রথম যে ডিটেকশন সেটা জানুয়ারি মাসে হয়েছে, প্রথম হয়েছিল কিন্তু ক্যালিফোর্নিয়া এবং ওয়াশিংটন স্টেটের দিকে। প্রথম দিকে ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন, অরেগন এগুলোর অবস্থা খুব ভালো ছিল, কিন্তু নিউ ইয়র্কের অবস্থা খুব খারাপ ছিল। এখন আমরা যেটা দেখছি যে নিউ ইয়র্কের অবস্থা অনেক অনেক ভালো। করোনা ভাইরাসের যে এপিসেন্টার নিউ ইয়র্ক ছিল, সেখান থেকে তারা ভীষণ সাফল্য দেখিয়েছে এবং সেক্ষেত্রে আমার মনে হয় যে নিউ ইয়র্কের স্টেট গভর্নমেন্ট এবং গভর্নর তার একটা বড় ভূমিকা রয়েছে। এবং আপনি যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত প্রায় 160,000 এর বেশি মানুষ মারা গেছে, 600,000-এর বেশি মানুষ আপনার আরো বেশি 3-4 মিলিয়ন মানুষ এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে পজিটিভ। তবে এবং সারা পৃথিবী যত মৃত্যু, তার প্রায় 1/4 মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তো এটা মেনে নেওয়া যায় না, মেনে নেওয়া যায় না এই কারণে যে যুক্তরাষ্ট্রের মতো ভীষণ ভাবে শক্তিশালী অর্থনীতির একটা দেশ, যুক্তরাষ্ট্রের মতো খুব ভালো যে হেলথ কেয়ার ফ্যাসিলিটিস রয়েছে, সেরকম একটা দেশে এত মানুষ কেন মারা যাবে? আমি যেটা বাংলাদেশে যেটা দেখতে পাচ্ছি, আমার মনে হয় যে বাংলাদেশে অনেক মানুষ মারা যাচ্ছেন, হয়তো সঠিক তথ্য আমরা সবসময় পাওয়া যাচ্ছে না। এটা একটা কারণ যে আপনি একটু আগে আমাদের একজন প্যানেলিস্ট যেরকম বললেন যে অনেক হঠাৎ হঠাৎ অনেকেই মারা যাচ্ছে হার্ট অ্যাটাকে, কিডনি ফেইলিওরে, এটা কিন্তু যে যারা এরকম মারা যাচ্ছেন তারা নিজেরাও কিন্তু গভর্নমেন্টের সাথে বা অন্যান্য কর্তৃপক্ষের সাথে শেয়ার করছেন না যে তাদের করোনা পজিটিভ হয়েছে। বাংলাদেশে দুর্ভাগ্যজনকভাবে করোনা পজিটিভ হওয়াটাকে একটা ট্যাবু হিসেবে দেখা হচ্ছে, ট্রমা হিসেবে দেখা হচ্ছে, এবং একটা সামাজিক একটা ট্যাবু যে আপনি যদি করোনা পজিটিভ হন তাহলে আপনার পুরো বিল্ডিংটা লকডাউন করে দেওয়া হচ্ছে। এই যে একটু আগে একজন বললেন যে বাবা তার সন্তানের লাশ দাফন করতে চায়নি, তো ওই ট্যাবু অবস্থার কারণেই কিন্তু ইনফরমেশনটা ওইভাবে শেয়ার হচ্ছে না। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে করোনা, কেউ যদি করোনাতে আক্রান্ত হন সেটা তার দোষের কিছু নয়, এবং করোনা আক্রান্ত হওয়া মানেই কিন্তু মৃত্যু নয়। আমরা জানি যে করোনা আক্রান্ত হওয়ার ফলে 99% মানুষই কিন্তু ভালো হয়ে যাচ্ছে এবং অনেকে আক্রান্ত হচ্ছেন তাদের কোনো সিমটমও দেখা যাচ্ছে না। তবে বাংলাদেশে সচেতনতার অনেক অভাব, অনেকেই মাস্ক পরছেন না, কিন্তু তারপরও আমার একটা মনে হচ্ছে যে বাংলাদেশে যে অবস্থা, আমাদের দেশের যে ঘন বসতিপূর্ণ অবস্থা, আমাদের দেশের যে হেলথ কেয়ারের অবস্থা, সেই তুলনায় আমার মনে হয় যে সংক্রমণের সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা অনেক কম। এবং আপনি যদি দেখেন যে আমাদের ওখানে 16 কোটি মানুষ এবং এত ঘন বসতিপূর্ণ এলাকা, আরেকটা অবজারভেশন আমার দূর থেকে মনে হয়েছে যে বাংলাদেশে করোনা সংক্রমণটা মূলত মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে হয়েছে। যারা নিম্নবিত্ত শ্রেণীর মানুষ, যেমন আপনি দেখবেন যে ঢাকার হয়তো 1/3 মানুষই কিন্তু বস্তিতে থাকেন, এবং বস্তিতে কিন্তু বা যারা একদম একটু নিম্ন অর্থনৈতিক পরিবেশে থাকেন তাদের মধ্যে কিন্তু করোনার প্রভাব খুব একটা দেখা দেয়নি। যদি দেখা দিত তাহলে কিন্তু আমরা জানতাম হয়তো, যেরকম ব্রাজিলে হয়েছিল এর আগে, সাউথ আমেরিকায় আরো কয়েকটা দেশে হয়েছিল, নিকারাগুয়া এবং সহ আরো কয়েকটা দেশে হয়েছিল, যেখানে দেখা গেছে যে প্রথম দিকে রাস্তাঘাটে মানুষ মরে পড়েছিল, সেরকম অবস্থা কিন্তু বাংলাদেশে হয়নি। এটা আমাদের সৌভাগ্য, কেন হয়নি আমি জানি না, তবে যদি এরকম হতো তাহলে খুবই একটা বিপদের বিষয় হতো। একটা কারণ হতে পারে যে করোনা ভাইরাস তো বিভিন্ন প্রকৃতি রয়েছে, আমরা জানি যে কোনো ভাইরাস সময়ে গেলে সেটা মিউটেট হয়, মিউটেশন হয়, এবং এক একটা ভাইরাসের চরিত্র এক এক নেয়। হয়তো সৌভাগ্যবান যে বাংলাদেশে করোনা ভাইরাসের যে স্ট্রেনটা গিয়েছে সেটা
মিউটেশন হতে হতে হয়তো তার যে ইফেক্টিভনেস সেটা একটু মানে ইফেক্টিভনেস ইন ওই অর্থে তার যে মানুষের ক্ষতি করার যে ক্ষমতা সেটা হয়তো একটু কমেছে, সেই দিক থেকে আমরা অনেক বেশি সৌভাগ্যবান। তবে করোনার আরেকটা শুধুমাত্র এই যে আপনার স্বাস্থ্যগত দিক, এর বাইরেও এর একটা অর্থনৈতিক দিক রয়েছে। যুক্তরাষ্ট্রে আমরা জানি যে 160 মিলিয়ন পিপুল যারা কাজ করে থাকেন, সাধারণত 160 মিলিয়ন পিপুল জেনারেলি বছরে সবসময় এমপ্লয়েড থাকেন, তার মধ্যে একসময় প্রায় 40 মিলিয়ন 4 কোটি মানুষ চাকরি হারিয়েছিলেন। এখন পর্যন্ত গত সপ্তাহ পর্যন্ত প্রায় 20 মিলিয়নের বেশি 2 কোটি মানুষ কিন্তু এখনো চাকরি নেই, তারা কবে তাদের চাকরি ফিরে পাবে সেটা আমরা জানি না। আর বাংলাদেশের অবস্থা আমরা পত্রপত্রিকায় দেখেছি যে অনেক মানুষ ঢাকা শহর থেকে তারা চলে গিয়েছেন, গ্রামে চলে গিয়েছেন, গ্রামের মানুষের কাজ নেই। এই যে করোনার যে অর্থনৈতিক সংকট সেটা এবং এর একটা দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে। করোনা তো বিভিন্ন ব্যক্তির জীবনে পরিবারের জীবনে নানা রকম ভয়ঙ্কর একটা বিষয় নিয়ে এসেছে, অনেকে মারা গেছেন, তার আত্মীয়স্বজন মারা গেছেন, তার বাইরে তার অর্থনৈতিক অবস্থাটাকে পঙ্গু করে দিয়েছেন। আমার মনে হয় যে আমরা আমরা আশা করছি যে করোনার একটা পরিস্থিতি উত্তরণ হবে এবং এর ফলে বাংলাদেশ সহ পৃথিবীর সমস্ত এলাকাতেই মানুষজন একটা স্বস্তি ফিরে পাবে। ধন্যবাদ ডক্টর রাজীব, চমৎকার বলেছেন। এবং আমরা প্রত্যাশা করব যে বাংলাদেশেও উন্নত বিশ্ব থেকে শিক্ষা নেবে এবং সেই যথাযথভাবে সরকারের পক্ষ থেকে, প্রতিষ্ঠানের পক্ষ থেকে এবং পরিবারের যথার্থ জীবন ব্যবস্থাটাই পালন করা হবে, সচেতনতা সতর্কতা, সেটা বাংলাদেশের জন্য একটা দৃষ্টান্ত হয়ে থাকবে উন্নত বিশ্বের। আপনি যেমনটা বলছিলেন যে নিউ ইয়র্ক একসময় হটস্পট ছিল, কিন্তু সেই নিউ ইয়র্ক এখন কন্ট্রোল করতে পেরেছে, তো সেই প্রত্যাশা আমরা বাংলাদেশের জন্য করছি। ডক্টর রাজীব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন ফিরছি ওয়াহিদা সুলতানার কাছে, যুক্তরাজ্য থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন বিজনেস এন্টারপ্রেনার ওয়াহিদা সুলতানা। ওয়াহিদা, আপনি ব্রেকের আগে আপনার আলাপচারিতায় বলছি আপনার একটি স্পেশাল বেবি আছে, আপনি আমাদের দর্শকদের জন্য বলুন, সেইসব বাবা মাদের জন্য বলুন যাদের সংসারে স্পেশাল বেবি আছে, তারা কিভাবে এই সময়টাকে যাপন করবে বা অতিক্রম করবে। আসলে এটা একটা আমাদের জন্য এত চ্যালেঞ্জিং, আর একটা স্পেশাল নিড বাচ্চার জন্য বিষয়টা আরো বেশি চ্যালেঞ্জিং। এক হচ্ছে সে বুঝতে পারছে না তার ডেইলি রুটিনটা কেন হঠাৎ করে বদলে গেল। তো আমরা যেভাবে প্ল্যান করেছি যে আমরা সবাই একসাথে বিভিন্ন অ্যাক্টিভিটিসের ব্যবস্থা করেছি এবং বাইরে সোশ্যালি তাকে কোথাও নিয়ে যায়নি, কিন্তু গাড়ি দিয়ে সে আমাদের সাথে বাইরে গিয়েছে গ্রোসারি শপিংয়ে, হয়তো গাড়ির ভিতরেই ছিল সে নিরাপদে, কিন্তু তাকে আমরা বোঝানোর চেষ্টা করেছি যে কী হচ্ছে, কেন হঠাৎ করে সব কিছু বদলে গেল, কেন তার স্কুল বন্ধ হয়ে গেল। তো আমরা প্রথমে খেয়াল করেছি তার ফুড, কারণ সে যেহেতু বাইরে যাচ্ছে না এবং ওয়েট গেইন খুব দ্রুত করে কিছু কিছু বাচ্চা, এবং আমার বাচ্চা তাদের একজন যে কিনা ওয়েট গেইন করে খুবই দ্রুত। তো আমরা চেষ্টা করেছি তাকে হেলদি খাবার দেওয়ার জন্য, মোর এক্সারসাইজ করানোর জন্য বাসার ভিতরে, এখন একটু বাইরে যেতে পারে, এবং তাকে মানসিকভাবে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিসের মাধ্যমে তাকে আমরা হেল্প করার চেষ্টা করেছি। তবে 4th of September যদি স্কুলটা খুলে, আমরা জানি না এখনো কি হবে, যেহেতু আমরা সেকেন্ড ওয়েভের জন্য কথা হচ্ছে যে হতেও পারে, তো কিছুটা তো ওয়ারিড যে যদি এটা আরো বেশি লং হয় তাহলে পরে কিভাবে বিষয়টা আমরা কিভাবে ওকে লুক আফটার করব। তবে স্কুল থেকে অনেক ধরনের হেল্প করা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে, তো যাদের স্পেশাল নিড বাচ্চা আছে তারা তাদের স্কুল থেকে হেল্প চাইতে পারে। কাউন্সিল থেকে রেগুলার আমাদেরকে সাহায্য প্রোভাইড করা হয় যে তারা মানসিকভাবে আমরা কেমন আছি মা বাবা হিসেবে, কারণ আমরাও স্পেশাল সেক্টরের মধ্যে আছি, তো কাউন্সিল থেকে আমাদেরকে ফোন করে জিজ্ঞাসা করা হচ্ছে, বিভিন্নভাবে তারা আমাদেরকে সাহায্য অফার করছে যে আমরা তাদের সাথে কথা বলতে পারি, আমরা এখন কিভাবে বাচ্চাদেরকে ভালোভাবে লুক আফটার করতে, বিভিন্নভাবে তারা আমাদেরকে সাহায্য করছে কাউন্সিল থেকেও। এছাড়া আমি আরেকটা কথা, বারবার বাংলাদেশের কথা আসছে এবং বিদেশের প্রেক্ষিতে বাংলাদেশকে কিভাবে সাহায্য করা যায় সেই কথাটা আসছে, আমি একটু যাব আমাদের বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে, কারণ এখানে যেমন লকডাউনের পরে
আমরা যেভাবে ধীরে ধীরে ওপেন করেছি, আমি মনে করি বাংলাদেশেও যদি ধীরে ধীরে এভাবে তারা ওপেন করে, প্রথমে হচ্ছে যারা কাজ করছে অর্গানাইজেশনগুলোতে, তাদের শারীরিকভাবে তারা কীভাবে প্রোটেক্টেড থাকতে পারে এই ইনফেকশন থেকে, এবং যে ধরনের ক্লায়েন্টসরা তাদের কাছে আসছে, তাদেরকে কীভাবে ইনফেকশনের যেন তারা ছড়িয়ে না দেয়, এই এই জিনিসগুলো আমরা এখানে যেভাবে ইমপ্লিমেন্ট করেছি, আমার মনে হয় বাংলাদেশেও যদি ধাপে ধাপে এভাবে তারা ইমপ্লিমেন্ট করে, কারণ এন্ড অফ দ্য ডে আমরা সবাই নিজেদেরকে লুক আফটার করছি, আমাদেরকে বাইরে যেতেই হবে, এবং সামগ্রিকভাবে বিশ্ব বাণিজ্যিক অবস্থা যদি ইম্প্রুভ না করে, তাহলে সামনে আমাদের আরো অনেক কঠিন সময় আসছে। তো যেমন এখানে আমরা যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ওপেন করেছি, আমরা চেষ্টা করছি অনলাইনের মাধ্যমে আমাদের স্টুডেন্টদেরকে পড়াশোনা করানোর জন্য, যে কোর্সগুলোতে আমাদের স্টুডেন্ট এবং টিচারদের শারীরিকভাবে ইন্টারাকশন হতো, যেমন বিউটি, হেয়ার ড্রেসিং, মেকআপ, এই কোর্সগুলো আমরা আপাতত বন্ধ করে দিয়েছি, শুধুমাত্র থিওরিটিক্যাল অংশগুলো আমরা অনলাইনের মাধ্যমে কভার করছি। যে স্টাফগুলো আমাদের কাজ করতো তাদের সংখ্যা আমরা কমিয়ে দিয়েছি, দিয়ে আমরা অনলাইন বেসড এডুকেশনে দিয়েছি। এভাবে আমরা কিন্তু আমাদের ট্রেনিং একাডেমিগুলো ওপেন করেছি। আবার রিটেল স্টোরগুলোতে এখানে গভর্নমেন্টের গাইডলাইন মেনে স্টাফদেরকে যে ধরনের ইকুইপমেন্ট দরকার, যে ধরনের পিপিএ দরকার, সেগুলো আমরা প্রোভাইড করেছি, এবং ভিজিবল যত নোটিস পসিবল গভর্নমেন্টের গাইডলাইন অনুযায়ী, যে কীভাবে তারা একটা শপে ঢুকবেন, কীভাবে তারা সার্ভ হবেন, এই যে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ধীরে ধীরে রিটেল স্টোরগুলো আমরা ওপেন করতে সক্ষম হয়েছি। তো আমি চাই যে বাংলাদেশেও ঠিক এই একই মডেলে সিমিলার বিজনেসগুলো যদি ধীরে ধীরে ওপেন করা শুরু করে, ইনফেকশনের রেট না বাড়িয়ে গভর্নমেন্টের গাইডলাইন অনুযায়ী তারা যদি ধাপে ধাপে আগায়, তাহলে ধীরে ধীরে ইকোনমি ওপেন হলে পরে আমরা কিন্তু আস্তে আস্তে রিকভার করতে পারবো। যে ক্ষতি হয়েছে 3 মাস এবং আরও ক্ষতি হবে হয়তো যদি সেকেন্ড ওয়েভ আসে, কিন্তু আমাদের সবাইকে প্রতিটা মানুষকে এক একজন হিরোর মতো কাজ করতে হবে, যে তোমার পজিশনের থেকে তোমার পক্ষে যা করা সম্ভব। গত 100 বছরে এই ধরনের মহামারী, এত বড় বিপদ মানুষের জীবনে আসেনি গ্লোবাল অর্থে। তো প্রতিটা মানুষকে এখন একজন হিরো বা হিরোইনের মতো কাজ করতে হবে, যে তুমি তোমার জায়গায় থেকে তুমি তোমার পরিবারকে, তোমার নিজেকে এবং ইকোনমিকে তুমি কীভাবে হেল্প করতে পারো, এটা হচ্ছে আমাদের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এবং আমাদেরকে যে যেখানে আছে সেখান থেকে আমাদের অবদান রাখতে হবে। ধন্যবাদ ওয়াহিদা, চমৎকার বলেছেন আপনি। আর আসলে যেটা ডক্টর রাজীবও বলছিলেন, যে বাংলাদেশের কনটেক্সটের কথা বলছি, আমার প্রত্যেকটা প্যানেলিস্টই তারা বলেছেন যে বাংলাদেশে কিন্তু এই যে ট্রমাটা থেকে ওভারকাম করতে হবে, এই যে ভয় লুকিয়ে রাখা বা করোনা হয়েছে বা তার পরিবারে করোনা হয়েছে, এই ট্রমা ভেঙে বেরিয়ে আসতে হবে এবং একটা আধুনিক বিজ্ঞান মনস্কতা দিয়ে এই সময়টাকে পার করতে হবে, যেটা ওয়াহিদা আপনি বললেন। গাইডলাইনটাকে খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, গভর্নমেন্ট কি গাইডলাইন দিচ্ছে এবং তাকে পালন করতে হবে, এটা আমাদের নৈতিক দায়িত্ব। এবং as I told you, you have to look after yourself, your family and your society around you. অসংখ্য ধন্যবাদ, আপনি যুক্তরাজ্য থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ ওয়াহিদা, চমৎকার বলেছেন আপনি, আপনার জন্য শুভকামনা থাকলো। দর্শক আপনারা দেখছেন বাড়ি হোম কেয়ারের সৌজন্যে যাপিত জীবন, করোনা কালের জীবন নিয়ে যাপিত জীবন। নাও ইটস এগেইন মাই প্লেজার, আই রিকোয়েস্ট আওয়ার স্পেশাল গেস্ট অ্যান্ড আওয়ার গ্রেট ফ্রেন্ড হরিতা দেভিস। হরিতা, আর ইউ হিয়ারিং মি? হরিতা, we are almost at the ending part of our program, and I thank my all panelists including you. Harita, as an ultra marathoner and meditation instructor, please suggest our audience from here and all over the world, because from many of the parts of the world our audience are watching this show. So please suggest the our audience that how, what should they do and what type of lifestyle they follow to overcome this pandemic situation. Unfortunately, since I do not speak Bengali, I don't understand what all of the rest of you already said. So I'm sorry if I'm repeating anything. But I think that we all know all of the practical things, like
wearing a mask and being careful of social distancing, and in New York City people are very conscious of those things. But I guess I would like to specifically talk a little bit about the immune system and that all of the things that really impact our immune system, because all of these other things, they're important, but if we can really keep our immune system strong, then even if we come into contact with people with the virus, if we're healthy and we're strong, then we won't catch it. Or if we do, we'll get over it really fast. So having a healthy diet is extremely important, not eating too much sugar, drinking lots of water, and just being really conscious of not overeating. And I recommend a vegetarian diet and not drinking alcohol and all of those kind of things. Just all the things that we know that help us to help our bodies feel healthy and that are kind to it, the things that are kind to our body. And then obviously as a runner, I give so much importance to physical exercise and fitness. And really, I'm in New York now, it's summertime. So in some parts of the world, it's winter. But right now, just getting outside and getting fresh air. And I personally recommend, you know, running or exercising somewhere where you can feel that you can take off your mask and really get a lot of oxygen into your system. And if you have to wear a mask, then really try to be conscious of breathing deeply. And then a big part of your immune system, the biggest part really, is your state of mind. And so really feeling like, instead of thinking about the things that you can't do, really thinking about the things that you can do, and feeling like strong, really feeling strong in your mind and not feeling like a victim and at the mercy of, you know, these kind of uncontrollable forces, but feeling like, what can I do? You know, what can I do to feel free, to feel like I can move forward, to feel like I'm developing myself as a person, and that I'm making progress and expanding my reality, and ways that we can offer love. We all need to give love and to receive love to feel nourished inwardly. So there's the outer nourishment, but the inner nourishment is so important. So I'm really recommending a practice of meditation, a practice of prayer, a practice of silent time. Obviously, we're all spending a lot of time on electronic devices, but as much as we can, getting away from them and just turning off our phone, getting away from the computer, and having that peaceful, quiet time where we can really try to quieten our minds and be present in the moment and find peace. Because actually, inner peace is our greatest strength. Our peace and our happiness are really our greatest strength. So being honest with ourselves, what do I need to do in my life to feel happy and to feel peaceful and to feel love for myself and love for other people? And giving those things so much importance, because they're so important for our immune system, and they're so important for our quality of life. Thank you so much, Sister Harita. You know that maybe our language is different, but the priority of conversation and thoughts in this pandemic situation all are same. Thank you so much. You said so nice, and actually you said whatever my other speakers said the same, and it's a very good suggestion that we should work for our immune system, we should do exercise and love, we should practice love in our family and humanity. Thank you so much for joining this program. Mm-hmm. Yes, thank you. Thank you so much. Thank you, so nice. দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন নিউ ইয়র্ক থেকে টাইম টেলিভিশনের বিশেষ অনুষ্ঠান যাপিত জীবন, সৌজন্যে বাড়ি হোম কেয়ার। আমরা আমাদের সমস্ত প্রাজ্ঞ প্যানেলিস্টদের কথার মাঝখানে এটিই জানতে পারলাম, ভয় নয়, ট্রমা নয়, সচেতনতা, সতর্কতা এবং একটা শক্তি, মনের শক্তি দিয়ে, শরীরের শক্তি দিয়ে আমরা এই যুদ্ধে জয়ী হব। আসুন আমরা সবাই সচেতন থাকি, সতর্ক থাকি, যথার্থ স্বাস্থ্যবিধি মেনে চলি, আমাদের ইমিউনো সিস্টেমকে ভালো রাখি এবং আমাদের পরিবারে লাভ এবং কম্পেশনের চর্চা করি। আসুন আমরা সবাই মিলে ভালো থেকে করোনা মহামারীর সাথে যুদ্ধে জয়ী হই এবং বৈশ্বিক পরিস্থিতিকে উন্নত করি। সবার জন্য শুভকামনা আজ এই পর্যন্তই। নানি, তুমি কখনো প্রেম করনি? দূর, কি যে বলে মেয়েটা। আচ্ছা, একটা এক দেশে ছিল এক রাজা, আরেক ছিল রানী। রানী, কেন তোরও তো একটা জীবন আছে, এবার শুরু কর। বাবা, আমি তোমাদেরকে ছেড়ে কোথাও যাচ্ছি না। মা,
তুমি আমার বুকের ভেতর ছোট্ট একটা ঘর। এভাবেই পরিবারের সবাইকে দেখাশোনার পাশাপাশি আপনি ঘরে বসেই আয় করতে পারেন। অপেক্ষা না করে আজই ফোন করুন 7188987100।